নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুনের রেসিপিটা ওপার বাংলার একটা জনপ্রিয় রান্না, ভীষণই ভালো লাগে খেতে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়। এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে খেতে পারেন। আজ আমি বানাবো বেগুন খাসি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বেগুন খাসি। এখানে আমি দেখুন একটা বড় সাইজের বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। বেগুনগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ, আর দিয়ে দেব হলুদ, হাফ চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। আমার কাছে চিনির গুঁড়ো আছে তাই দিলাম, আপনারা এখানে এমনি চিনি দিয়েও করতে পারেন। চিনির গুঁড়ো দিলে তাড়াতাড়ি মিশে যাবে, সেই জন্যই দিলাম। এবার বেগুনের মধ্যে এই সব কিছু ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এই অবস্থায় এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ। বেগুনে হলুদ মাখানো আছে সেই বুঝে খুবই সামান্য একটু হলুদ দিলাম। জিরে গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, আর ওই একই চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব না, লঙ্কার গুঁড়োতেই ঝালটা হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেল দেওয়ার জন্যই কিন্তু এই মশলাটা বা এই রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমরা সাধারণত মশলা জল দিয়েই ভিজিয়ে রাখি, কিন্তু এখানে তেল দেওয়া যেহেতু হয় তাই রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। 15 মিনিট হয়ে গেছে গ্যাসে, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার আগে যদি এইভাবে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেগুন ভাজা খুব ভালো হয়, খেতেও ভীষণ ভালো লাগে। এবার নেড়ে চেড়ে এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বেগুনগুলো খুব বেশি লাল করে একদম ভাজবেন না, তাহলে কিন্তু রান্না করার সময় বেগুনগুলো ঘেটে যাবে। হালকা একটা লাল রং ধরলেই হয়ে যাবে ভাজা। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব, আমি 5-6টা রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু রসুনটা ভাজতে হবে না। রসুন ভাজা হয়ে গেছে। এবার যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো রান্নার স্বাদই কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে, বেগুনের লবণ মাখানো আছে। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। লবণ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখানে টমেটোটা পেস্ট করেই দেবেন, পেস্ট করে দিলেই কিন্তু বেশি ভালো হয়। আবারও সব কিছু নেড়ে চেড়ে নিলাম এবং খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি জল দেওয়ার পর। দেখুন গরম জল দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমার বাড়িতে তৈরি করা, এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যদি কেউ দেখতে চান তাহলে চেক করে নিতে পারেন। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনগুলো ঘেটে যাবে।
সব কটা বেগুন দিয়ে দিয়েছি। আর আমি বেগুন দিয়ে এখনই একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু পরে দিতে গেলে বেগুনগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে আর উল্টানো যাবে না। দেখুন উল্টে পাল্টে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, বেগুন ভাজা করতে করতেই সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া না করে ফ্রাই প্যান ধরেই আমি একটু নাড়িয়ে দিলাম, এতে বেগুনগুলো ঘেঁটে যাবে না, ঠিকঠাক থাকবে। আপনাদের কাছে ধনে পাতা থাকলে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। এবার আমি গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন খাসি। খুব সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময় কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই বেগুন খাসি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।